সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি ইউজ করে নতুন একটি মডেল করতে যাব, এবং আজকে আমরা যে জিনিসটি মডেল করবো তা হচ্ছে একটি লাইট বাল্ব। আমরা এনার্জি বাল্ব দেখেছি বিভিন্ন ডিজাইনের, তো এটা হচ্ছে একটা ডিজাইন যেটা আমরা আজকে মডেল করব। তো এই ডিজাইনটি করতে গিয়ে আমরা সলিডওয়ার্কসে কিছু ফিচারের সঙ্গে পরিচিত হব, সেগুলো হলো ইন্টারসেকশন কার্ভ, সুইফট বস, লফট, সুইফট কাট, চ্যাম্পার, ফিলেট এবং ডোম। এছাড়াও আমরা আরও কিছু অপশন ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটি প্রথমে আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারটি অন করি। তো আমার এখানে আগে থেকেই অন করা ছিল, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ফিচারের কাজ, তো আমরা একে একে সবগুলো শেষ করি। তো ফার্স্টে যে কাজটি করব তা হচ্ছে একটি প্লেন নিব, সে ফর প্লেন, ওকে, স্কেচ, আমি এখানে এখন যে কাজটি করব তা হচ্ছে এই স্কেচটি করে জাস্ট এইখানে যে লাইনটি আছে এটার সাপেক্ষে রিভলভ করে দিব। তো আমি এটা ড্র করি, আমার সলিডওয়ার্কসের যে প্লেন নিয়েছি ফর প্লেন এখানে, ওকে, তার আগে আমাকে একটি জিনিস দেখতে হবে যে আমার ইউনিট সিস্টেমটি কিসে রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইউনিট সিস্টেম রয়েছে আইপিএসে, এবং এখানে যে ডিমিশনগুলো দেওয়া আছে তা হচ্ছে আইপিএস সিস্টেমে, মানে ইঞ্চিতে, ওকে। তো এখানে দেখি আমার এটি হচ্ছে 5 আর এটি হচ্ছে 1.5, সো এটা হচ্ছে 6.5, ওকে। এরপরে দেখা যাচ্ছে এখানে স্প্লাইন একটি টুল ইউজ করা হয়েছে, তো আমি এখন এই টুলটি ইউজ করি। আমি এখানে জাস্ট আমার যে লাইন রয়েছে এবং যে স্প্লাইনটি রয়েছে এই দুটোর মধ্যে একটি রিলেশন দেবো যা হচ্ছে ট্যাঞ্জেন্ট, ওকে, ট্যাঞ্জেন্ট রিলেশনটি দিয়ে দিলাম যেন এই কার্ভটি স্মুথ হয়। ওকে, মোটামুটি আমার এখানে যে স্কেচ রয়েছে তার কাছাকাছি একটা শেপ এসে পড়েছে, ছোট করে নিই। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে রিভলভ অপশনটি ইউজ করব। তো এর জন্য আমাকে ফিচারসে যেতে হবে, ফিচারসে গিয়ে আমি এক্সট্রুডের পরে দেখতে পাচ্ছি যে রিভলভ বক্স, তো আমি অপশনটি সিলেক্ট করব। তো সিলেক্ট করার ফলে এখানে আমার বাম পাশে যে একটি বক্স এসেছে, এখানে অনেকগুলো বক্স এসেছে যেখানে আমাকে অনেক কিছু সিলেক্ট করে দিতে হবে। তো আমি এগুলো জাস্ট ক্লিয়ার সিলেকশন, তো আমি যে অ্যাক্সেসের সাপেক্ষে রিভলভ করব সেই অ্যাক্সেসটি আমাকে সিলেক্ট করে দিতে হবে এখানে। তো আমি এই লাইনটির সাপেক্ষে রিভলভ করব, তো আমি এখানে জাস্ট ক্লিক করে এই লাইনটি সিলেক্ট করে দিলাম এবং সিলেক্টেড কন্ট্রোল, ওকে। এখানে যেহেতু আমার স্কেচটি আগে থেকে করা ছিল, তো আমার এই কমান্ডটি আগে থেকে পেয়ে গিয়েছে যে আমার কতটুকু রিভলভ করতে হবে, ওকে। আর এখানে আমার ডিগ্রি দেখাচ্ছে, আমি যে কোনো ডিগ্রিতে করতে পারি, সে 50 ডিগ্রি, ওকে। এখানে দেখা যাচ্ছে যে আমার রিভলভটা অনলি 50 ডিগ্রি হয়েছে, তো আমার যেহেতু পুরোটাই দরকার তো আমি 360 ডিগ্রি সিলেক্ট করে দিই, ওকে। এখন যদি আমি জাস্ট ওকে করে দিই তাহলে আমার রিভলভটি হয়ে গেছে, ওকে। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে
ওকে, আবার রাইট প্লেন সিলেক্ট করি এবার। তার আগে আমি একটি কাজ করি, মাঝখানে আমি একটি মিরর ফিক্স করব, তো এই জন্য আমি একটি লাইন এঁকে নিই কনস্ট্রাকশন জিওমেট্রি। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, আমি যে এই লাইনটি চেঞ্জ করলাম, প্রপার্টি চেঞ্জ করলাম, তো আমি যখন কোনো স্কেচে এক্সট্রুড অথবা অন্য কোনো ফিচার ইউজ করতে যাব, তখন এটা লাইন হিসেবে থাকবে। কিন্তু আমি যদি এটা ধরেছে পর আমি এটা এক্সট্রুড বা অন্য কোনো যে কোনো ফিচার, এক্সট্রুড এক্সট্রুড কাট অথবা লফট সুইপ যে কোনো ফিচার, এগুলো তো আমি অ্যাড করবো না, জাস্ট আমার স্কেচ করার প্রয়োজনে এটি দরকার পড়বে, কোনো লাইন দরকার পড়বে, তখন আমি এটি জাস্ট কনস্ট্রাকশন জিওমেট্রি অন করে দিব। ওকে, এখানে লাইন নিলাম, এখন আমি জাস্ট এই লাইনের সাপেক্ষে এটাকে মিরর করে দিব, মিরর টু এন্টিটিস অ্যান্ড মিরর অ্যাবাউট। ওকে, এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে এক্সট্রুড। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার, ওকে, আমি এখানে সারফেসের যে এক্সট্রুডটি, এক্সট্রুড সারফেস আছে, এই ফিচারটি ইউজ করবো। ওকে, আমি এটা ইউজ করি, এবং আমার প্রোফাইল হিসেবে যেটা রয়েছে তা হচ্ছে এই লাইন, তো আমি এটা জাস্ট এক্সট্রুড করে দিলাম। ওকে, জাস্ট ওকে, এখানে আমি এক্সট্রুড অপশনটি ইউজ করেছি সারফেস থেকে, ফিচার্সে একটা এক্সট্রুড রয়েছে এবং সারফেস আর একটি, আমি এখানে সারফেসটি ইউজ করেছি। তো এরপরে আমি যেটা ইউজ করবো তা হচ্ছে ইন্টারসেকশন কার্ভ। তো আমি ফার্স্টে স্কেচ, ওকে, তারপরে কনভার্টিস যে অপশনটি রয়েছে তার নিচে ক্লিক করলে এখানে ইন্টারসেকশন কার্ভ আসবে, তো আমি এটা ক্লিক অন করি। অন করলে এখানে আমি যদি এই সারফেসটি এবং এইখানে যে সারফেসটি রয়েছে এগুলো সিলেক্ট করে দিই, ওকে করে দিই, তাহলে দেখা যাবে এখানে আমার একটি স্প্লাইন জেনারেট করেছে, অটোমেটিক 3D স্প্লাইন জেনারেট করেছে, যে যা আমি ইউজ করব। ওকে, এখানে যে আমার লাইটটি রয়েছে এটি ড্র করার জন্য, এটি মডেল করার জন্য আমি স্প্লাইনটি ইউজ করব। এখন আমি আমার এগুলো হাইড করে দিই, যেহেতু আমার এখন এগুলো দরকার নেই। ওকে, আমি স্কেচ থেকে বের হয়ে যাই, 3D স্কেচ থেকে, জাস্ট রিভলভ ফিচারটি সিলেক্ট করে হাইড, আমার এটাও দরকার নেই, জাস্ট হাইড। ওকে, এখন আমি সুইফট করার জন্য আরেকটি প্রোফাইল জেনারেট করতে হবে, এর জন্য আমি জাস্ট এই লাইনের উপরে এখানে একটি প্লেন নিব, তো আমি পয়েন্ট সিলেক্ট করি, সিলেক্ট করি। ওকে, এখানে দেখা যাবে যে আমার একটা প্লেন জেনারেট করেছে, তো আমি প্লেনের উপর স্কেচ করব। ওকে, স্কেচ জাস্ট আমি এখান থেকে সার্কেল অপশনটি সিলেক্ট করি, সেম সার্কেল রেডিয়াস দিই, বেশি হয়ে যায়, 0.2। ওকে, এখন আমি যে কাজটা করব তা হচ্ছে এখানে যে পয়েন্ট রয়েছে এবং এখানে যে লাইন রয়েছে তার মধ্যে যদি আমি মেক পেয়ার্স রিলেশনটা দিই, তাহলে এটা অটোমেটিক এখানে বসে যাবে। ওকে, বের হয়ে যায়, আমার প্লেনটি হাইড করে দিই। এখন আমি টুলটি ইউজ করব তা হচ্ছে সুইফট বস। এখানে ফিচারে যাওয়ার পরে আমার এখানে যে অপশন রয়েছে সুইফট বস আর সুইফট বেস, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে দুটি বক্স রয়েছে, প্রথমটি পাথ প্রোফাইল, সরি, প্রথমটি আমার সিলেক্ট করে দিয়েছে প্রোফাইল এবং দ্বিতীয় হচ্ছে পাথ। তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করবো এইটা, এবং
যে পাথ রয়েছে এটা সিলেক্ট করবো, এই কার্ভটি। ওকে, এখানেও আরও অপশন রয়েছে, নিচের অপশন রয়েছে, এগুলো পরে অ্যাডভান্স লেভেলের কাজ বলা যায়, তো এগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। জাস্ট আমি এখন যে বেসিক যে সুইফট বক্সটা, সুইফট এটা আমি আগে দেখাই। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমার যে ফিচারটি হয়েছে লাইট, এটা অনেক রেডিয়াস অনেক কম, তো আমি এই রেডিয়াসটি একটু বাড়িয়ে দেব, 0.3। ওকে, এটা দিয়ে দেখি কি হয়। এখানে সুইফটে একটু প্রবলেম হচ্ছে, জাস্ট এটা শো করে দিই। ওকে, এখন আমি যে কাজটা করবো তা হচ্ছে প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন। এখানে আমার পিকচারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে আমি জাস্ট একটি একটি ড্র করেছি এবং বাকি চারটি জাস্ট প্যাটার্ন করে দিলে হয়ে যাবে। তো এই জন্য আমি যে কাজটা করবো, ওকে, আমি যে এখানে প্যাটার্ন করব তার আগে আমার যে একটা লাইনের সাপেক্ষে আমাকে প্যাটার্ন করতে হবে, এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে দেখা যাবে যে প্যারামিটারে রিভার্স ডিরেকশন, জাস্ট এখানে একটা বক্স রয়েছে, এখানে জাস্ট আমার সিলেক্ট সিলেক্ট করে দিতে হবে, একটা লাইন সিলেক্ট করে দিতে হবে, অথবা প্যাটার্ন যে অ্যাক্সিসটা, যে অ্যাক্সিসের সাপেক্ষে এটা প্যাটার্ন তৈরি করবে, সার্কুলার প্যাটার্ন তৈরি করবে, সেই অ্যাক্সিসটি সিলেক্ট করে দিতে হবে। তো এই জন্য আমি জাস্ট এখানে এটা অন করে দিলে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি অ্যাক্সিস জেনারেট করেছে, যে এটার সাপেক্ষে রিভলভ করেছিল ওই অ্যাক্সিসটি জেনারেট করেছে। ওকে, তো আমি জাস্ট সার্কুলার প্যাটার্ন অন করে দিই এখানে জাস্ট প্যারামিটার হিসেবে। ওকে, আমি তার আগে সে তো আমার একটি বডি, আলাদা বডি, তো আমি বডিস টু প্যাটার্ন এটা সিলেক্ট করে দিই, এবং এখানে যে অ্যাক্সিসটি সিলেক্ট করতে হবে এখানে আমি অ্যাক্সিস সিলেক্ট করে দিই। ওকে, আর এখানে আমার দরকার হচ্ছে চারটি। ওকে, চারটি এবং আমার 360 ডিগ্রি, এখানে যদি আমি কমিয়ে দিই তাহলে দেখা যাবে আমার জাস্ট এইটা ফিল করেছে 250 ডিগ্রির মধ্যে, তো আমার এটা 360 ডিগ্রি দিতে হবে, ইকুয়াল স্পেসিং অন কর। ওকে, তো আমার এটার কাজটি হয়ে গেল, জাস্ট হাইড করে দিই। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে এখান থেকে এক্সট্রুড করবো, তো আমি এক্সট্রুড করার জন্য, ওকে, আমার এই এক্সিস্টিং দরকার নেই, জাস্ট হাইড করে দিই, এটা হাইড করে দিলেই হয়ে যাবে। আমি এখানে যে বক্স এক্সট্রুডটি করবো তার জন্য আমাকে স্কেচ করে নিতে হবে, তো স্কেচ করার জন্য আমি এখানে যে প্লেনটি রয়েছে প্লেনটি সিলেক্ট করি, জাস্ট রাইট ক্লিক করে স্কেচ হোল ভিউ। ওকে, জাস্ট কি সার্কেল নিয়ে একটা রেডিয়াস দিয়ে দিই, 1.7। ওকে, এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে জাস্ট এক্সট্রুড করবো 1.5। ওকে, বেশি হয়েছে, ওকে, এটাই থাক। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে আমার এটুকু হয়ে গেছে, তো আমি জাস্ট এখান থেকে এই অপশনটি, এখানে যে এক্সট্রুডটি রয়েছে সেই এক্সট্রুডটি এক্সিকিউট করবো, রাইট ক্লিক করে নর্মাল টু। ওকে, আমি এখানে নতুন একটি ফিচার ইউজ করবো, তা হচ্ছে অফসেট এন্টিটিস, তো জাস্ট আমি এই সার্ভিস সিলেক্ট করে দিলে জাস্ট এখানে যে লাইনটি রয়েছে তার সাপেক্ষে অফসেট হয়ে যাবে। তো আমি এখানে যে লাইনটি দেখতে পাচ্ছি আমরা যে হলুদ লাইনটি রয়েছে এটা হচ্ছে নতুন যে লাইনটি জেনারেট করেছে সেটি, তো এটা যেহেতু বাইরের দিকে কিন্তু আমার করতে হবে ভিতরের দিকে, তো জাস্ট রিভার্স সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক ভিতরের দিকে হয়ে যাবে। আর এখানে আমি জাস্ট এই ডিস্টেন্সটি দিব হচ্ছে 0.2, ওকে, 0.25। ওকে, তাহলে এখানে আমার অটোমেটিক স্কেচটি হয়ে যাবে, এবং এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেখা যাচ্ছে যে 0.25। জাস্ট স্ট্রুড বস
1. Okay. তো আমার এই অংশ, এই অংশটি এবং এই অংশটি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার এই যে এখানে যে সার্ফেসটা রয়েছে তা হচ্ছে একটি অ্যাঙ্গেল রয়েছে। তো এই অ্যাঙ্গেলটা করার জন্য আমি যেটা ইউজ করবো তা হচ্ছে চ্যাম্ফার। তো ফিলেট ফিচারের মধ্যে গিয়ে যে ফিলেট রয়েছে তার নিচে ক্লিক করলেই আমার চ্যাম্ফার অপশনটি এসে পড়বে। তো সিলেক্ট করার জন্য জাস্ট আমি যদি এটা সিলেক্ট করে দিই তো এখানে দেখতে পাবো যে অটোমেটিক চ্যাম্ফার একটা প্রিভিউ দেখাচ্ছে। তো আমি এটা চেঞ্জ করে 0.25, ওকে 0.25, এবং এখানে অ্যাঙ্গেল আমি চেঞ্জ করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেল লিখতে পারবো। আমি 45 ডিগ্রি দিয়ে দিলাম যেটা ডিফল্ট হিসেবে আছে। ওকে, আমার চ্যাম্ফার হয়ে গেছে। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে রিভলভ, সরি, তার আগে আমি যে এখানে যে হেলিক্সের মতো অংশটি রয়েছে, যে প্যাচ রয়েছে স্ক্রু, সেটি আমি ইউজ করবো। ওকে, ইউজ করার জন্য জাস্ট এপিটি সিলেক্ট করে স্কেচ, জাস্ট কনভার্ট এন্ট্রিজ। আমি এখানে জাস্ট একটি সার্কেল এঁকে, ওকে, একটি সার্কেল আঁকবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যে সার্কেলটি ড্র করেছি তা একবার এটার সাথে মিশে গেছে। তো এটি করার জন্য আমি যদি এটা নাও করি, ডিলিট করে দিলাম, এখানে আমি আরেকটি অপশন ইউজ করতে পারি, কনভার্ট এন্ট্রিজ। কনভার্ট এন্ট্রিজ হচ্ছে আমি এখানে যে সার্ফেসটি দেখতে পাচ্ছি এটা যদি ওকে করে দিই তাহলে এটা এখানে অটোমেটিক একটি সার্কেল হয়ে গেছে। তো আমি অপশনটা আবার দেখাই, আমি যদি এই সার্কেলটা সিলেক্ট করে দিই, এটা কিন্তু আমি ড্র করছি এই প্লেনে, কিন্তু আমি জাস্ট এটা সিলেক্ট করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে যে সার্কেলটি ছিল এই সার্কেলটি যার একটি শ্যাডোর মতো পড়েছে। তো আমার এটাই দরকার নেই, জাস্ট এই সার্কেলটা তো আমি আগেই করেছি। তো আমি এখন যে ফিচারটি ইউজ করবো তা হচ্ছে কার্ভ হেলিক্স। তো এর জন্য আমি ফিচারে গিয়ে জাস্ট কার্ভসে গিয়ে হেলিক্স সিলেক্ট করে দিই। তো এখানে অটোমেটিক এখানে যে সার্কেলটি রয়েছে এটি প্রোফাইল হিসেবে নিয়েছে, এবং আমার জাস্ট ডিরেকশনটি চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমি জাস্ট পিচ অ্যান্ড রেভলিউশন চেঞ্জ করে হাইট অ্যান্ড রেভলিউশন। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার রেভলিউশন অনেকগুলো রয়েছে। তো আমি একটা অ্যাপ্রক্সিমেট রেভলিউশন দিয়ে দিই, সে 8, বেশি হয়ে যায় সে 6। ওকে, এখন আমি হেলিক্সের যে এখানে পয়েন্ট রয়েছে তো এখানে আমি একটি প্লেন সিলেক্ট, প্লেন জেনারেট করবো। তো এর জন্য আমাকে প্লেন সিলেক্ট করতে হবে, অথবা আমি এখান থেকে যেতে পারি কার্ভেচার, সরি, রেফারেন্স জিওমেট্রি প্লেন। জাস্ট আমি স্প্লাইনটি সিলেক্ট করে দিলে এবং এখানে যে পয়েন্ট রয়েছে এটি সিলেক্ট করে দিলে অটোমেটিক এটার পারপেন্ডিকুলার একটি প্লেন জেনারেট করবে। ওকে, তো আমি জাস্ট প্লেনটি সিলেক্ট করে স্কেচ নর্মাল টু, ওকে, জাস্ট একটি প্রোফাইল ড্র করব 0.04। ওকে, সেম আগের প্রসেস, এই পয়েন্ট এবং এটা কন্ট্রোল কন্ট্রোল চেপে দুটো সিলেক্ট করে দিলে, জাস্ট এই পয়েন্ট সিলেক্ট করে কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করে দিলে অনেক কম হয়ে গেছে। তো এটা আমি যদি 0.08 দিয়ে দিই, 0.07। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্সট্রু এটা সুইফট অবস্থা আছে, কিন্তু আমি নতুন ফিচার ইউজ জাস্ট নতুন ফিচার শেখানোর জন্য আমি সুইফট কাট ফিচারটি ইউজ করবো। এই জন্য আমি যে কাজটা করতে হবে জাস্ট স্কেচ, এক্সিট স্কেচ, আমি প্লেনটি হাইড করে দিই। ওকে, ফিচার সুইফট কাট, সেম এখানে যেমন সুইফট এবং সুইফট কাট সেম সেম জিনিস, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে এখানে আমরা যে বস এক্সট্রুড বস এবং এক্সট্রুড কাট ইউজ করতাম, তো এখানেও সেম জিনিস,
স্টুডিও বক্স ফিল্টারের মধ্যে জাস্ট আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে দিই, এটা হচ্ছে প্রোফাইল আমার এবং এটা হচ্ছে পাথ। ওকে আমি জাস্ট ওকে করে দিই, তাহলে এখানে দেখা যাবে অটোমেটিক একটি সুইফট কাট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এখানে রেডিয়াসটা অনেক কম, তো আমি যেটা হচ্ছে এটা যদি আরেকটু বাড়িয়ে দিতে চাই, তাহলে জাস্ট রাইট ক্লিক করে স্কেচ হয়ে গেল। এখন যা যে কাজটি করতে হবে লফট। ওকে এই জন্য আমি প্লেন নিব এবং এটা থেকে 300 ডিস্টেন্সে ডিস্টেন্স দিয়ে দিই 0.1 অর 0.25, বেশি হয়ে যায় 0.15। ওকে তো আমি জাস্ট প্লেনটি সিলেক্ট করি। এর আগে আমি একটি কাজ করি, এখানে যে ফাইলটি রয়েছে, ওকে জাস্ট এই সার্ফেস সিলেক্ট করে স্কেচ একটি সার্কেল আঁকবো, ড্র করবো। ওকে ড্র করলাম, ওকে আমার আমি জাস্ট এই সার্ফেসের উপর একটি সার্কেল ড্র করেছি। স্কেচ প্লেন, ওকে জাস্ট এটার উপর একটি সার্কেল ড্র করবো, স্কেচ। তো আমি এখন ফিচারটি ইউজ করব, তা হচ্ছে লফট। তো লফট অন করি, এখানে প্রোফাইল সিলেক্ট করে দিতে হবে। লফটে আবার দুটি অথবা দুটির বেশি প্রোফাইল আমি সিলেক্ট করে দিতে পারবো, তো আমি এখানে জাস্ট দুটি প্রোফাইল সিলেক্ট করে দেখাই। জাস্ট এটা আমার একটা প্রোফাইল এবং এটা হচ্ছে প্রোফাইল। ওকে এখানে জাস্ট প্রিভিউ দেখাচ্ছে স্মুথ করার জন্য, আমি এটা চেঞ্জ করে দিতে পারি যেন এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল থাকে। আর আমি যদি এসে করে দিই জাস্ট এখানে একটা কার্ভের মতো করে লফটটা হবে। তো এখানে আমার অনেকগুলো অপশন রয়েছে নিচে, জাস্ট আমি এখানে যে আমার স্টার ছিল এই প্রোফাইলটি এবং এন্ড এই প্রোফাইলটি, জাস্ট এখান থেকে আমি যদি নর্মাল প্রোফাইল দিই তাহলে দেখা যাবে যে আমি যেখানে প্রোফাইল সিলেক্ট করেছিলাম তার নর্মালে এই কার্ভটি হয়ে গেছে, এবং আমি যদি এন্ড প্রোফাইল জাস্ট নর্মাল করে দিই তাহলে এটা হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে নর্মালটা চেঞ্জ করে দিতে পারি। ওকে জাস্ট এটা নন করে দিই, লফট অপশনের কাজটি হয়ে গেল। এখন আমি যে রুলটি ইউজ করব তা হচ্ছে ডোম। ডোম সম্পর্কে মোটামুটি সবাই জানি, জাস্ট এই জন্য আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে ডোম ফিচারটি আমার আগে থেকেই নেওয়া ছিল। আর আমি যদি নর্মালি এখানে ডিফল্ট হিসেবে এটা থাকে না, তো আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে ইনসার্ট ফিচার্স, ফিচার্সে গিয়ে জাস্ট আমি ডোম অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে ডোম অপশনটি রয়েছে, তা সিলেক্ট করে জাস্ট আমি যদি এই সার্ফেস সিলেক্ট করে দিই, এখানে জাস্ট একটি প্রিভিউ দেখাচ্ছে যেটার উপর ডোম হয়ে গেছে। জাস্ট আমি যদি ইলেকট্রিক্যাল ডোম চাই তো এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, সব প্রিভিউ। আর আমি এখান থেকে
জাস্ট এটার হাইটটা চেঞ্জ করে দিতে পারি 0.15। ওকে, ডোমোর ফোনটি এক্সিকিউট হয়ে গেল, লাইটটি প্রায় এটার মতো হয়েছে, কিন্তু রেডিয়াসের কারণে একটু প্রবলেম হয়েছে। ওকে, জাস্ট আর একটু টাইম নিয়ে কাজ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এবং প্রপার ডিমেনশনগুলো দিয়ে দিতে পারলে জাস্ট এটার মতো শেপ এসে পড়বে। তো আমরা আজকে অনেকগুলো ফিচারের কাজ শিখলাম, ইন্টারসেকশন কার্ভ, সুইফট বস হয়ে গেল, লফট হয়েছে, সুইফট কাট হয়েছে, চ্যাম্ফার আমরা ইউজ করেছি, ফিলেট এখন ইউজ করা হয়নি, ডোম। আমি জাস্ট ফিলেটের কাজটি একটু দেখিয়ে দিই। আমার এই অপশন এখানে যে প্রশ্নটি রয়েছে তা রাউন্ড করতে হবে, তো রাউন্ডটি করার জন্য আমি এখানে রাউন্ড করি, তো জাস্ট এখানে ফিলেট অপশনটি ইউজ করি, ফিলেট। ওকে, আমি জাস্ট এই প্রোফাইলটি সিলেক্ট করে দিলে এখানে লেখা যাচ্ছে, অটোমেটিক প্রিভিউ দেখাচ্ছে। আমি এটা একটু কমিয়ে দিই, 0.05। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা রাউন্ড হয়ে গেছে। ওকে, লাস্ট আমরা ফিলের অপশনটিও শিখে ফেললাম। ওকে, প্রায় ইলেকট্রিক শেপে এসে পড়েছে। আমার সবগুলো ফিচার মোটামুটি শেখা হয়ে গেল। তো সবগুলো ফিচারের আন্ডারে অনেকগুলো করে অপশন থাকে, যেমন আমরা যদি সুইফট অপশনটি ইউজ করি তো এখানে দেখতে পাবো যে আমার অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট এগুলো আমরা এখন যেহেতু বেসিক কাজটা শিখতেছি, তো ওগুলো আমরা আস্তে আস্তে পরে শিখব। ওকে, ধন্যবাদ সবাইকে।